আমরা দেখে থাকি যাদের একটু ওয়েট বেশি থাকে তাদের কোমর ব্যথাটাও কিন্তু পাশাপাশি থাকে এক্ষেত্রে আসলে ওজন বাড়তির জন্য কি আসলে কোমর ব্যথা হয় কিনা হ্যাঁ ডেফিনেটলি আপনি জানেন যেমন একটা বিল্ডিং এর যদি একটা পিলারগুলাই কিন্তু স্তম্ভ আমরা বলি যে পিলার যদি উইক হয়ে যায় তখন কিন্তু বিল্ডিংটা শেকি হয়ে যাবে নড়াচড়া করবে ঠিক তেমনই আমাদের স্পাইনের যে গঠন সেই গঠন অনুযায়ী একটা ওজন সে ক্যারি করতে পারে যখন ওজনটা বেড়ে যায় তখন স্পাইনের কার্ভ স্ট্রেট হয়ে যায় যেমন কোমরে আমাদের একটা কার্ভ আছে কার্ভটা সোজা হয়ে যায় তখন তার যে গ্রাভিটির এগেনস্ট যে আমরা সমান্তরালে হাঁটি বসি কাজ করি প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা এবং তখন দেখা যায় যে এই বায়োমেকানিক্যাল যে প্রবলেমটা তৈরি হলো সেখান থেকে পেনটা বেড়ে যেতে পারে কোমর ব্যথার ক্ষেত্রে আসলে সেক দেওয়াটা কতটুকু কার্যকর ভূমিকা পালন করে হ্যাঁ এটা নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে এবং আমরা অনেক সময় রুগী পাই যে গরম শেক দিতে দিতে তার স্কিন বার্ন হয়ে গেছে এরকম অবস্থা নিয়ে অনেকে আমাদের কাছে আসে আসলে এই গরম বা ঠান্ডা শেক যেটাই আমরা দিই এটা আসলে অ্যাডভাইস মানে চিকিৎসকের অ্যাডভাইস অনুযায়ী করা উচিত আমরা বলি অ্যাকিউট পেনের ক্ষেত্রে হঠাৎ করে আমরা কিছু উঠাইতে যে একটু ব্যথা পেলাম বা একটা জার্কিং হলো ঝাঁকি লাগলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে কোনো কারণেই অ্যাকিউট পেনের ক্ষেত্রে আমরা বলি প্রথম বাহাত্তর ঘন্টা একটু ঠান্ডা শেক দেওয়ার জন্য যাতে ওই ইনফ্লামেশনটা কমে এবং ক্রনিক পেনের ক্ষেত্রে আমরা গরম শেক দিতে বলি এবং সেটাও কিন্তু একটা লিমিটেশনের মধ্যে দিয়ে যেমন আমরা বলি দশ থেকে পনেরো মিনিট দিনে বড়জন দুইবার দিতে পারেন কিন্তু অনেকে দেখা যায় ঘন্টার পর ঘণ্টা দিচ্ছে যার কারণে ওখানে যে উপরে স্কিন সব টিস্যু আছে এগুলো বার্ন হয়ে যায় এবং সেটা পরবর্তীতে কন্ট্রাকচার ডেভেলপ করে আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর আসলে সব টিস্যুর বাইরে যে মনে করুন বোনস পর্যন্ত যে হিটটা পৌঁছাতে হয় সেটা কিন্তু এই নর্মাল হিট যেতে পারে না এটা সুপারফিশিয়াল টিস্যু পর্যন্তই যায় সো আমরা ফিল করি পেইন মানে গরম অনুভব করি কিন্তু এটা কিন্তু আমাদের মূল ইনফ্ল্যামেশনটা কমাইতে পারে না এক্ষেত্রে আমরা যে ইকুইপমেন্টসগুলো ফিজিওথেরাপিতে ইউজ করি সেই মাইক্রোয়েব শর্ট ওয়েভ ড্রায়েথারি এইগুলো কিন্তু আমাদের আসল ইনফ্ল্যামেশনটা কমাইতে সাহায্য করে সো এমনি বাসায় গরম শেখটা আমি বলবো যে খুব পারতপক্ষে না দেওয়াটাই ভালো